আসসালামু আলাইকুম শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরে সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদে সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছে আহমেদ মেহেদী হাসান সংবাদের শুরুতে চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনাম শিগগিরই জামাতে ইসলামের বিচার শুরু করতে বলেছে তদন্ত সংস্থা মানবতা বিরোধী অপরাধ প্রমাণের সাত বছরেও বিচার না হওয়ায় উদ্বেগ বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে সর্বোচ্চ শাস্তির আশা তৃণমূল থেকে পরীক্ষিত ও ত্যাগী নেতাদের নাম পাঠাতে নির্দেশ দিলেন ওবায়দুল কাদের বিএনপি আরেকটি ওয়ান ইলেভেনের স্বপ্নে বিভোর মন্তব্য সুদানের সামরিক অভ্যুত্থানে প্রধানমন্ত্রী সহ অন্তর্বর্তী সরকারের পাঁচ মন্ত্রীকে গৃহবন্দী করে জরুরি অবস্থা ঘোষণা খার্তুমে সশস্ত্র সেনা মোতায়েন এবং শ্রীলঙ্কার সাথে ম্যাচের পর একদিনের বিশ্রামে বাংলাদেশ বুধবার ইংল্যান্ডের সাথে প্রথমবারের মতো টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি টিম টাইগার্স এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কলম্বিয়ান প্যারেড অনুষ্ঠানের খবর আনোয়ার শীত দামে কম থেকে অনেক বেশি আনোয়ার শীত সংবাদ শিরোনামগুলো জানাছিলাম প্রিয় দর্শক এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে যাওয়া যাক বিস্তারিত সংবাদে জঙ্গিবাদ নির্মূলে অপরাধী সংগঠন হিসেবে জামাতে ইসলামের বিরুদ্ধে রিপোর্ট দেওয়ার সাত বছর পরেও বিচার শুরু হয়নি এই বিচার গুরুত্বপূর্ণ বিবেচনায় দ্রুত এই বিচার শুরুর দাবি জানিয়েছে মানবতা বিরোধী অপরাধের বিচারে গঠিত তদন্ত সংস্থা গণহত্যা হত্যা ও নির্যাতনের কয়েকটি অভিযোগে সাতক্ষীরা ও কুড়িগ্রামের দুটি মামলায় ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত করেছেন তদন্ত সংস্থা মাজহারুল হক মান্না রিপোর্ট করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ বিরতির পর মানবতাবিরোধী অপরাধের তদন্ত দলের সংবাদ সম্মেলন তদন্ত দলের সমন্বয়ক জানান বিপুল সংখ্যক অভিযোগের বিপরীতে ১৪৯টি নথিভুক্ত করেছেন তারা আর দুটি মামলার প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে সাতক্ষীরার মামলায় আকবর আলী শেখ সহ চারজন এবং কুড়িগ্রামের মামলায় নুরুল ইসলাম সহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে সাতক্ষীরা জেলার দেবহাটা ও কালীগঞ্জ থানা এলাকায় সংঘটিত হত্যা গণহত্যা নির্যাতন অগ্নিসংযোগ ও লুণ্ঠনের অপরাধে চারজনের বিরুদ্ধে আমরা রিপোর্ট দিচ্ছি চারজনের মধ্যে আকবর আলী শেখ গ্রেপ্তার আছেন বাকি তিনজন গ্রেপ্তার হন নাই বলে তাদের নাম এবং ছবি দেওয়া হয় নাই সর্বমোট নিহতের পরিমাণ ৭৪৫ জন আহত যাদেরকে পাওয়া গেছে ৭০-৭৫ জন ধর্ষিতা ২ জন অগ্নিসংযোগ ২৬০-৭০টি বাড়ি লুটপাট হয়েছে ৮০-৯০টি বাড়ি ঘটনা মামলার ঘটনায় সাক্ষী ১১১ জন জব্দ তালিকার সাক্ষী ৭ জন প্রতিবেদন ৩৭৫ পৃষ্ঠার এই মামলায় ১৩ জন আসামির মাঝে ১১ জন গ্রেপ্তার আছে তদন্ত সংস্থা জানায় ট্রাইব্যুনাল ও আপিল বিভাগ পর্যন্ত জামায়াতকে অপরাধী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করার পর তারা তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়া হয় প্রসিকিউশনের কাছে জামাতে ইসলামের বিচারটি এই মানবতা বিরোধী অপরাধের বা আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল বিচারের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ এটি অতি মানে যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা উচিত জঙ্গিবাদের উত্থান হচ্ছে ধর্মান্ধতা সুযোগে অনেক এরকম ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে তা এরকে সমূলে উৎপাটন করতে গেলে জামাতের স্বরূপ উদ্ঘাটন করার জন্য এই বিচারটি প্রকাশ্য কোর্টে এই বিচারটি হওয়া উচিত বলে আমি মনে করি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের মধ্য দিয়ে বিচার কাজ স্বাভাবিকভাবে এগিয়ে চলবে বলে আশাবাদ ব্যক্ত করেছে ৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত তদন্ত সংস্থা মাছরলক মান্না চ্যানেল আই ঢাকা
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। শুরু হয়েছে আসামিপক্ষের যুক্তিতর্ক। পরবর্তী শুনানির দিন মঙ্গলবার ঠিক করেছেন আদালত। হত্যাটি পূর্ব পরিকল্পিত দাবি করে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আশা প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। শাকের আদনানের রিপোর্ট। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ রাব্বি হত্যা মামলায় মোট আসামি 25 জন, এর মধ্যে 3 জন আসামি পলাতক। সোমবার সকাল 9টার কিছু পরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এ 22 জন আসামিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয়। বেলা 11:15টার দিকে শুরু হয় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা দাবি করেন ঘটনা প্রমাণ করতে তারা সক্ষম হয়েছেন। পরিকল্পনা সহ ঘটনা এবং ঘটনার পারিপার্শ্বিকতা এবং সব কিছু সাক্ষী দিয়ে আমরা মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছি। মানে আমাদের রাষ্ট্রপক্ষ থেকে আসামিদের সর্বোচ্চ সাজা আমরা দাবি করি। পরে আসামি পক্ষের প্রথম দিনের যুক্তিতর্ক শুনানি হয়। যে আমাদের যে আসামি তারা যেহেতু কোনো জায়গায় নাই, কোনো পার্টিসিপেশন নাই এবং কোনো ধরনের 3টা স্বাক্ষর কোথাও তাদেরকে সম্পৃক্ত করা যায় নাই, সুতরাং আমরা ওই মামলায় 60 জন সাক্ষীর মধ্যে 46 জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। 2019-এর 6 অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার পরদিন বুয়েটের বিভিন্ন বিভাগের 19 জন শিক্ষার্থীর বিরুদ্ধে চকবাজার থানায় হত্যা মামলা করেন আবরারের বাবা। পরে তদন্তে 25 জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন গোয়েন্দারা। শাকের আদান, চ্যানেল আই, ঢাকা। দক্ষিণ এশিয়ার মানুষের ক্ষুধা ও দারিদ্র দূর করা সহ ভাগ্য উন্নয়নে একসাথে কাজ করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বাংলাদেশে পাকিস্তানের হাই কমিশনার ইমরান আহমেদ সিদ্দিকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী বলেন, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই পররাষ্ট্র নীতি নিয়ে বাংলাদেশ পথ চলতে চায়। পাকিস্তানের হাই কমিশনার সেদেশের প্রধানমন্ত্রী ইমরান খানের একটি চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হস্তান্তর করেন। এছাড়াও 1974 সালে ওআইসি সম্মেলনের সময় পাকিস্তান সফরকালে বঙ্গবন্ধুর বেশ কয়েকটি ছবি ও ভিডিও ফুটেজ প্রধানমন্ত্রীকে তুলে দেন পাকিস্তানের হাই কমিশনার। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রার্থী মনোনয়ন দিতে বৈঠক করেছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এই মুলতবি সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে দলের প্রার্থী মনোনয়ন দেবে আওয়ামী লীগ। দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদে কয়েকটি ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার নির্বাচনে তৃণমূল থেকে বিতর্কিতদের বাদ দিয়ে পরীক্ষিত ও ত্যাগী নেতাদের নাম কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আরও বলেছেন, বিএনপি আরও একটি 111-এর স্বপ্নে বিভোর, কিন্তু দেশে আর এমন পরিস্থিতি তৈরি হবে না। সচিবালয়ে এ সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতীয় নির্বাচন আওয়ামী লীগ সরকারের অধীনে হবে না, হবে নির্বাচন কমিশনের অধীনে। আর বিএনপি ব্যালটের মাধ্যমে নয়, তারা ক্ষমতায় যেতে চায় অগণতান্ত্রিক পথে। ওবায়দুল কাদের বলেন, সময় ও স্রোতের মতো নির্বাচনও বসে থাকবে না। কোনো প্রার্থীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে দলের গঠনতন্ত্র অনুযায়ী আপিল করার সুযোগ রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে জমা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে অভিযোগের পরিপ্রেক্ষিতে কিছু কিছু স্থানে প্রার্থী পরিবর্তনও করা হয়েছে। আমরা আবারও তৃণমূল থেকে নাম টরণের ক্ষেত্রে বিতর্কিতদের বাদ দিয়ে আওয়ামী লীগের পরীক্ষিত ত্যাগী নেতাকর্মীদের নাম সুপারিশ করার নির্দেশনা দিচ্ছি। শেয়ারবাজারে টানা দরপতনের প্রতিবাদে মতিঝিলে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। ঢাকা স্টক এক্সচেঞ্জের পুরনো ভবনের সামনে বিক্ষোভে খুদে বিনিয়োগকারীরা অংশ নেন। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজানুর রশিদ চৌধুরী বলেছেন, প্রতিদিন শেয়ারবাজারে বড় দরপতনের পেছনে একটি সংঘবদ্ধ চক্র জড়িত। ক্ষুদ্র বিনিয়োগকারীদের শেয়ার হাতিয়ে নেয়ার জন্যই তারা কারসাজির মাধ্যমে বাজারে পতন ঘটাচ্ছে। এই চক্রটি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ভাবমূর্তি নষ্ট করতেও তৎপর বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা।
আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 120 পয়েন্ট কমে 6885 পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে আগের কার্যদিবসের চেয়ে 61 লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে 47টির, কমেছে 307টির এবং অপরিবর্তিত রয়েছে 22টি কোম্পানির শেয়ারের দাম। আফ্রিকার দেশ সুদানে সামরিক অভ্যুত্থানে প্রধানমন্ত্রী আবাদাল্লা হামদক সহ অন্তর্বর্তী সরকারের কমপক্ষে 5 মন্ত্রীকে গৃহবন্দী করে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সেনাবাহিনী। সরকার সমর্থক রাজনৈতিক নেতাদের আটক করে বেসামরিক শাসন বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রিপোর্ট করছেন ইলিয়াস কামল। 30 বছরের দীর্ঘ শাসনের পর 2019 সালে পতন হয় ওমর আল বশিরের। বশিরকে ক্ষমতাচ্যুত করার পর গড়া অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সেনাবাহিনীর মতবিরোধ শুরু হয়ে গেল সেপ্টেম্বর থেকেই। তারই ধারাবাহিকতায় সোমবার ভোরে গৃহবন্দী করা হয় দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ছাড়াও আরও 5 মন্ত্রীকে। আটক করা হয় সরকার সমর্থক রাজনৈতিক নেতাদেরও। সোমবার ভোর থেকেই রাজধানী খার্তুমে সামরিক ও আধাসামরিক বাহিনীর সদস্যরা ভারী অস্ত্রসহ অবস্থান নেয়। খবর ছড়িয়ে পড়ার পর রাজপথে নেমে আসে জনতা। বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে রাজধানী খার্তুম ও আমদুরমান। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাধারণের চলাচলে কড়াকড়ি আরোপ করে জরুরি অবস্থা জারি করা হয়। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট সংযোগ ও খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দর। বেসামরিক নেতা ও সেনাবাহিনীর সাথে যৌথ কাউন্সিলের প্রধান জেনারেল আব্দেল ফাত্তাহ আল বুরহান এই ঘটনাকে দুই পক্ষের দ্বন্দ্বের ফল হিসেবে মন্তব্য করেছেন। সুদানের প্রাদেশিক গভর্নরদের বরখাস্ত এবং 2023 সালের জুলাইয়ে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন তিনি। এরই মধ্যে গ্রেফতার হয়েছেন বিদ্রোহী নেতা ইয়াসির আরমান। চলতি ঘটনা নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি সামরিক বাহিনী। তবে গণতন্ত্রপন্থীরা বলছে এই আন্দোলন আসলে ক্ষমতা দখলের জন্য সেনাবাহিনীর সংগঠিত প্রচেষ্টা। পুরো ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। ইলিয়াস কমল, চ্যানেল আই। দীর্ঘ 18 বছর ধরে চলছে এমপিও ভুক্তির লড়াই, করছেন মানবেতর জীবনযাপন, মামলা শুনানি পরিচালনারও অর্থ নেই। ভার্চুয়ালি উপস্থিত হয়ে এসব কষ্টের কথা প্রধান বিচারপতিকে জানান বগুড়ার জাহিদুর রহমান মহিলা ডিগ্রি কলেজের 3 শিক্ষক। বিষয়টি মানবিক বিবেচনায় সিনিয়র আইনজীবী কামরুল হক সিদ্দিকীকে বিনা অর্থে মামলাটি পরিচালনার দায়িত্ব দেন প্রধান বিচারপতি। রয়েছে মাজহারুল হক মান্নার আরও একটি রিপোর্ট। 2004 সালে বগুড়া সদরে জাহিদুর রহমান মহিলা ডিগ্রি কলেজের স্নাতক শ্রেণীতে পাঠদানে নিয়োগ দেওয়া হয় 17 জন শিক্ষক, কিন্তু বেতন পাচ্ছিলেন না তারা। 2005 সালে এমপিও ভুক্তির চেষ্টা চালান তারা। বারবার তাগাদা দিয়ে কাজ না হওয়ায় হাইকোর্টে আসেন ওই কলেজের 3 শিক্ষক ইসমত আরা জাহান, সেলেনা আক্তার ও মিজানুর রহমান। হাইকোর্ট তাদের পক্ষে সিদ্ধান্ত দিল এর বিরুদ্ধে আপিল করা হয়, কিন্তু আইনজীবী নিয়োগ করে মামলা শুনানির সামর্থ্য নেই তাদের। প্রধান বিচারপতি বলছেন আইন এবং সংবিধান অনুযায়ী যদি আপনারা এমপিও পান তো আপনারা সেটা পাবেন, এটাতে আসে এটাই তিনি আশ্বাস দিয়েছেন। কষ্টের মধ্যে আছি আমরা, পারিবারিক ভাবে দীর্ঘ সময় ধরে শিক্ষকদের কথা শোনেন প্রধান বিচারপতি সহ অন্য বিচারপতিগণ। প্রধান বিচারপতিকে বলেছি যে আমাদের মামলা নিষ্পত্তি করার জন্য ওনার কাছে আমরা আবেদন করেছি এবং আমরা অর্থভাবে আমরা দিনে পাক করছি, কারণ উনি আমাদের সৎপতি সদয় হয়ে এই বিষয়ে আমাদেরকে সহযোগিতা করার আশ্বাসে উনি এরকম একটা সিনিয়র আইনজীবী কামরুল হক সিদ্দিকী বিনা অর্থে মামলা পরিচালনার সাথে আদালতের ফিও দিয়ে দেবেন বলে প্রধান বিচারপতিকে জানিয়েছেন। পরে 2 নভেম্বর আপিল শুনানির দিন ঠিক করেন আপিল বিভাগ। মাঝরক মান্না, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে চার্টার্ড লাইফ আই স্পোর্টস। টি-20 বিশ্বকাপ এবং খেলাধুলার সব আপডেট জানাতে চার্টার্ড লাইফ আই স্পোর্টসে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিল আহমেদ শান। যাচ্ছি তার কাছে। মেহেদি, ধন্যবাদ আপনাকে। দর্শক, স্বাগত জানাচ্ছি চার্টার্ড লাইফ আই স্পোর্টসে। টি-20 বিশ্বকাপের সুপার টুয়েলভে আজ একমাত্র ম্যাচ, বাংলাদেশ সময় রাত 8টায় মুখোমুখি হবে স্কটল্যান্ড ও আফগানিস্তান। তবে তার আগে জানাবো টাইগারদের আপডেট।
দুর্দান্ত খেলেও শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব শুরু বাংলাদেশের। বুধবার আবুধাবিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথমবারের মতো টি টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড। ক্লান্তি আর মানসিক ধকল কাটাতে ম্যাচ শুরুর দুদিন আগে পূর্ণাঙ্গ বিশ্রাম পেয়েছে টিম টাইগার্স। বাংলাদেশ দলের আরও তথ্য জানাতে দুবাই থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আরিফ চৌধুরী। আরিফ শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি শান আপনাকে। জি ধন্যবাদ আরিফ, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেহেতু ইংল্যান্ডের পর শ্রীলঙ্কার পর ইংল্যান্ডের চ্যালেঞ্জ এখন বাংলাদেশের সামনে, তো কি মনে হচ্ছে যে এই ম্যাচটিকে ঘিরে বাংলাদেশ দল কি পরিকল্পনা সাজাচ্ছে টিম ম্যানেজমেন্ট? আসলে শান, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে একেবারে জয়ের সম্ভাবনা জাগিয়েও আসলে বাংলাদেশ শেষ মুহূর্তে ম্যাচটি হাতছাড়া করেছে। 171 রানের টার্গেট দিয়েও এই ম্যাচটা ধরে রাখতে না পারার একটা হতাশা বাংলাদেশ দলের মধ্যে রয়েছে। গতকাল থেকে আমরা প্রেস কনফারেন্স থেকে সেটি অনুভব করছিলাম এবং আজ বাংলাদেশ দলকে পূর্ণ বিশ্রামে রাখা হয়েছে এবং একেবারেই কোনো ধরনের প্র্যাকটিস বা কোনো ধরনের ক্রিকেটীয় টাচ আজকে পাননি বাংলাদেশ দলের ক্রিকেটাররা। পুরো দিনটাই কাটছে হোটেলের মধ্যে। একই সঙ্গে বাংলাদেশ দলের যে মানসিক অবস্থা সেটি যাতে চাঙ্গা রাখা যায় বা সেটি যাতে আগামী ম্যাচের আগে পর্যন্ত চাঙ্গা রাখা যায় সেই ব্যবস্থার জন্য টিম ম্যানেজমেন্ট চেষ্টা করে যাচ্ছে। ক্রিকেটারদের খুব বেশি গতকালকের ম্যাচ নিয়ে কথা বলতে দেখা যায়নি, যদিও কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ দলের ইনফর্ম ওপেনার নাঈম শেখ, যিনি গতকালকের ম্যাচেও 62 রানের ইনিংস খেলেছেন এবং বাংলাদেশের টপনের যে দীর্ঘদিনের আক্ষেপ সেটি গোছানোর চেষ্টা করে যাচ্ছেন এই আসরে। তো নাঈম যেটি বলেছেন যে বাংলাদেশ দলের এখন মূল ফোকাসটা হচ্ছে একটার পর একটা ম্যাচ নিয়ে চিন্তা ভাবনা করা, যেহেতু ইংল্যান্ডের ম্যাচ আগামী পরশুদিন, সেই ম্যাচটা নিয়ে ফোকাস করছে টিম ম্যানেজমেন্ট এবং বাংলাদেশ দলের। ধন্যবাদ আপনাকে আমাদেরকে টাইগারদের সর্বশেষ তথ্যগুলো জানিয়ে দেওয়ার জন্য। শুধু বিশ্বকাপ আসরেই নয়, আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ কখনো ইংল্যান্ডের মুখোমুখি হয়নি। বুধবার আবুধাবিতে বিশ্বকাপের ম্যাচ দিয়ে টি টোয়েন্টি ফরম্যাটে প্রথম থ্রি লায়ন্সের মুখোমুখি হচ্ছে টিম টাইগার্স। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে বাংলাদেশ ও ইংল্যান্ডের প্রথম লড়াইয়ের আগে দু দলের ওয়ানডের পরিসংখ্যান থাকছে রিপোর্টে। 2007 সাল থেকে ক্রিকেটের শর্ট ভার্সন টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু। আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট ছাড়াও ফ্রিল্যান্সদের বিপক্ষে আন্তর্জাতিক টি টোয়েন্টি সিরিজও খেলা হয়নি সাকিব মুশফিক মাহমুদুল্লাহদের। বুধবার বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশ ইংল্যান্ড টি টোয়েন্টির ক্রিকেট লড়াই। দেশের জার্সিতে মুখোমুখি না হলেও ভারতের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে ইংলিশ অধিনায়ক এওয়েন মর্গানের টিমমেট বিশ্বসেরা বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। মর্গানের ব্যাটিংয়ের গোমর ও নেতৃত্বের কৌশল ভালোই জানা সাকিবের, যা টাইগারদের দিতে পারে বাড়তি সুবিধা। অবশ্য রঙিন পোশাকের ওয়ানডেতে 21 বারের দেখায় 17 বার জিতেছে ইংলিশরা, 4টি জয় বাংলাদেশের। 2011-তে চট্টগ্রাম এবং 2015-তে অ্যাডিলেইডে ওয়ানডে বিশ্বকাপের পরপর দুই আসরে ইংল্যান্ডকে হারানোর সুখস্মৃতি আছে বাংলাদেশের। এবার টি টোয়েন্টি বিশ্বকাপ আসরের চ্যালেঞ্জ, সময়টা ভালো না গেলেও এ ম্যাচ দিয়ে স্বরূপে ফেরার সুযোগ মাহমুদুল্লাহ ও তার দলের। আদিল আহমেদ শান, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। বিশ্বকাপের আরও খবর, 2022-এ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলবে বাংলাদেশ। আইসিসি জানিয়েছে এবারের আসরের বাছাই পর্বে খেলা 4 দেশ বাংলাদেশ, শ্রীলঙ্কা, স্কটল্যান্ড ও নামিবিয়া টি টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসরে সরাসরি মূল পর্বে খেলবে। 2022-এর 16 অক্টোবর থেকে 13 নভেম্বর অস্ট্রেলিয়ায় বসছে টি টোয়েন্টি বিশ্বকাপের পরের আসর, অংশ নিবে মোট 16টি দেশ। এবারের আসরের মূল পর্বে সরাসরি সুযোগ পাওয়া 8 দেশের সঙ্গে মূল পর্বে যোগ হবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নামিবিয়া ও স্কটল্যান্ড। ফলে বাংলাদেশকে পরের আসরে আর বাছাই পর্বের পরীক্ষায় অংশ নিতে হবে না। এই 12 দল ছাড়া বাকি 4টি স্পটের জন্য ওমান, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস সহ অন্যান্য দলগুলোকে বাছাই পর্বে অংশ নিতে হবে। এছাড়াও 2021-এর টি টোয়েন্টি বিশ্বকাপের দুই ফাইনালিস্টের জন্য 2022-এর আসরে সরাসরি মূল পর্বে খেলার টিকিট রেখেছে আইসিসি। ২০১৬-তে দ্বিতীয়বার টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের সুযোগ ছিল ইংল্যান্ডের সামনে, কিন্তু ফাইনালে ক্যারিবীয়দের পাওয়ার হিটের সামনে হার মানতে হয় ইংলিশদের। সে ঘটনার 4 বছর পেরিয়েছে আরেকটি বিশ্বকাপ জয়ের হাতছানি, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কাছে 4 উইকেটের হারটি এখনও ভুলতে পারেনি ক্যাপ্টেন এওয়েন মর্গান। কার্লোস ব্রাথেটের প্রশংসায় ভাসছেন তিনি, ওয়ানডে বিশ্বকাপ জিতলেও সেই স্মৃতি এখনও তাড়িয়ে বেড়ায় মঈন আলীদের।
hitting consecutive sixes at a World Cup is an achievement within itself. You know, on the batter is something that I'm not sure will ever be done again. What a great game of cricket. দর্শক, এই ছিল চার্টার্ড লাইফ আইএস স্পোর্টসে। আপনাদেরকে আবারও ফিরিয়ে নিয়ে যাচ্ছি মেহেদীর কাছে মূল সংবাদে। শান, আপনাকে অসংখ্য ধন্যবাদ টি টোয়েন্টি বিশ্বকাপ এবং খেলাধুলার সব আপডেট দর্শকদের জানিয়ে দেওয়ার জন্য। চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি এয়ারক্রাফট থেকে 12 কেজি স্বর্ণ জব্দের ঘটনায় বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জড়িত থাকার আভাস দিয়েছেন কাস্টমস ইন্টেলিজেন্স কর্মকর্তারা। দুপুরে এক সংবাদ সম্মেলনে কাস্টমস ইন্টেলিজেন্সের ডিজি ডক্টর আব্দুর রউফ জানান, বিমানটি শিডিউলের বাইরে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা আসছিল। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা ছাড়া শিডিউলের বাইরে বিমান চালানোর সুযোগ নেই। গোপন সংবাদ পেয়ে এয়ারক্রাফটটি অনুসরণ করে কাস্টমস গোয়েন্দারা। জুয়েলারি মালিক সমিতির তাদের যে বক্তব্য যে ট্যাক্স কমালে ইম্পোর্ট হবে, আমার মনে হয় যে তাদের এই বক্তব্যটা সঠিক না। স্বর্ণর স্মাগলিং শুধু ট্যাক্সের বিষয় না, এটার সাথে অপরাধ জড়িত। এটা স্মাগলিংয়ের পেমেন্টে ব্যবহার হয়, এটা অপরাধের অর্থায়নে ব্যবহার হয়। সময় হলো অশোক লেল্যান্ড ইফাত অটোচ বিরতি নেবার, আর বিরতির পরে অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। ভয়াবহ খাদ্য সংকটে পড়তে যাচ্ছে আফগানিস্তান। শীত মৌসুমে অর্ধেক মানুষকে না খেয়ে থাকতে হবে বলে জাতিসংঘের হুঁশিয়ারি। বিরতির পরে আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ষষ্ঠ দফায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতে 10:30 এই মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়। সোমবার সকালে বরখাস্ত ওসি প্রদীপ সহ এই মামলার 15 আসামিকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় আদালতে নেওয়া হয়। সিনহার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরিকারী পুলিশের এসআই আমিনুল ইসলামের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এই মামলায় বিচারিক কার্যক্রম শুরু হয়। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি ফরিদুল আলম জানান, এসআই আমিনুল ইসলাম ছাড়াও আরও 10 থেকে 15 জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করা হয়েছে। 2020 এর 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ পর্যায়ে জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্বসেরা স্টিল জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধার মানিক নদীর উপর শহীদ সৈয়দ নজরুল ইসলাম সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন গ্রামের মানুষের জীবন জীবিকার মানোন্নয়নে বহুমুখী সুবিধা সম্বলিত অবকাঠামো উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ওই সেতু এখন দৃশ্যমান। টোল ফ্রি ওই সেতুটি শীঘ্রই খুলে দেওয়া হবে। এনায়েতুর রহমানের রিপোর্ট। 668 মিটার দীর্ঘ মূল সেতুর সাথে 6 কিলোমিটার সংযোগ সড়ক সহ 144 কোটি টাকা ব্যয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম সেতু নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সেতুটি নির্মাণের ফলে এলাকার আর্থসামাজিক উন্নয়ন ছাড়াও কলাপাড়া উপজেলার 5টি ইউনিয়ন, পায়রা বন্দর, তাপবিদ্যুৎ কেন্দ্র, কুয়াকাটা গঙ্গামতী পর্যটন কেন্দ্রের সাথে বিকল্প যোগাযোগ সম্প্রসারণ সহ সারা দেশে সরাসরি যোগাযোগের সুবিধা হয়েছে। 100% কাজ সমাপ্ত, আমাদের অ্যাপ্রো সরকারের কাজ সমাপ্ত। আমরা এখন এই ব্রিজটির মানে উদ্বোধনের অপেক্ষা আছি। এই ব্রিজটির নির্মাণের ফলে কলাপাড়ার একটা ব্যাপক মানে উন্নয়নের চিত্র এটা ফুটে উঠবে। স্থানীয়রা বলছেন, তাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হয়েছে। খুবই আনন্দিত এবং খুবই আমার ভালো লাগছে যে এই ব্রিজটিকে টোল ফ্রি করে দেওয়া হয়েছে। এতে সাধারণ মানুষ উপকৃত হবে এবং এই এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের সাথে জড়িত উন্নয়ন সকল কার্যক্রম সুন্দর সুষ্ঠুভাবে হবে। দৃষ্টিনন্দন এই সেতুটি দেখতে প্রতিদিন ভিড় করছে মানুষ। সেতুর দুপারে সংযোগ সড়কের পাশে ইতোমধ্যে গড়ে উঠেছে বিভিন্ন দোকানপাট। রাস্তাটা হয়েছে, ব্রিজ হয়েছে, মানুষজন চলতে ফিরতে ভালো পারে, খাওয়া ভাড়া লাগে না, আমরা দোকানপাট দিয়ে খাইতে পারি, দোকান দিতে পারছি। ব্রিজটা হওয়ার জন্য এই সুবিধাটা হয়েছে। এই সেতুটি নির্মাণের ফলে এই এলাকার 5টি ইউনিয়নের লক্ষাধিক মানুষের আর্থসামাজিক উন্নয়ন সহ এই এলাকা সমৃদ্ধি বয়ে আনবে এমনটাই মনে করছেন সকলে।
পটুয়াখালীর নবনির্মিত শহীদ সৈয়দ নজরুল ইসলাম সেতু থেকে ইনায়েতুর রহমান চ্যানেল আই। এবার সামিট আন্তর্জাতিক সংবাদ। শীঘ্রই জরুরি ব্যবস্থা না নেওয়া হলে আসছে শীতে লাখো আফগানকে না খেয়ে থাকতে হবে বলে হুঁশিয়ারি করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থা WFP। সংস্থাটি জানিয়েছে দেশটির মোট জনগোষ্ঠীর অর্ধেক অর্থাৎ প্রায় 2,28,00,000 লোক ভয়াবহ খাদ্য সংকটের মুখোমুখি হতে যাচ্ছেন। এছাড়াও 5 বছরের কম বয়সী 32,00,000 শিশু পুষ্টিহীনতায় ভুগতে পারে। সেপ্টেম্বরে WFP সতর্ক করেছিল কেবল 5% আফগান পরিবারের কাছে প্রতিদিন খেয়ে বেঁচে থাকার মতো যথেষ্ট খাদ্যের ব্যবস্থা আছে। রান্নার তেল ও গমের মতো প্রাথমিক উপকরণগুলোর দাম আকাশচুম্বী। WFP-র নির্বাহী পরিচালক ডেভিড বেসলে জানান, আফগানিস্তান এখন পৃথিবীর সবচেয়ে ভয়াবহ আকারের মানবতা সংকটে ভুগতে থাকা দেশের মধ্যে অন্যতম। নিটল টাটা বিশেষ সংবাদ। কলম্বিয়ান প্যারেডের মধ্য দিয়ে কিছুক্ষণের জন্য উৎসব আনন্দে মেতে উঠেছিল নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস। কলম্বিয়ার সংস্কৃতি নিয়ে ঐতিহ্যবাহী প্যারেডে অংশ নেন বিভিন্ন দেশের মানুষ। কলম্বিয়ান জাতিগোষ্ঠীর সদস্যরা প্রতি বছর এই আয়োজন করে। করোনা পরিস্থিতির কারণে গেল বছর প্যারেড না হলেও এবছর বিশ্বজুড়ে করোনায় নিহতদের স্মরণে ফুলের তোড়া কাঁধে নিয়ে প্যারেড হয়। জানাবো কৃষি সংবাদ। গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাছ মুরগির সমন্বিত খামার গড়ে সফল হয়েছেন 3 সহোদর। খামারের স্থানীয় অনেকের কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হয়েছে। গোপালগঞ্জ থেকে আসাদুজ্জামান বাবুলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরি ইউনিয়নের বালিয়া ভাঙ্গা গ্রামের শিক্ষিত 3 সহোদর 2011 সালে মাত্র 20,000 টাকা পুঁজি নিয়ে ছোট পরিসরে মাছ ও মুরগির সমন্বিত খামার গড়ে তোলেন। 10 বছরে তাদের খামারের আয়তন বহুগুণে বেড়েছে। বর্তমানে তাদের রয়েছে 7টি মাছের ঘের ও 15,000 মুরগির পোলট্রি খামার। মাছের ঘের পারে রয়েছে আম, নারকেল, পেঁপে গাছ সহ কয়েক হাজার বিভিন্ন ফল ফুলের গাছ। আমরা একটু সুযোগ পাইলে আমরা অনেক কিছু করতে পারি, আমরা অনেক সাধারণ মানুষের থেকে অনেক ভালো কিছু করতে পারি, কিন্তু আমাদের সেই সুযোগটা সেই স্পেসটা তৈরি করে দিতে হবে। লেয়ার আছে আপনার 5,000 মতো, আর ব্রয়লার আছে আপনার 7,000 মতো, এবং সোনালি আছে আপনার 10,000 মতো। 3,000-4,000 ডিম আসে, কিন্তু আমাদের তো যে ক্ষতির সম্মুখীন হয়েছি, আমাদের তো মুরগি অনেক মারা গেছে, ঠিক আছে, এখন এই ধকল তো আমরা এই ডিমে আমাদের এই ধকল ইয়ে হবে না। এই খামারে কাজ করছেন 30-35 জন শ্রমিক। আমি 17-18 বছর থেকে কাজ করতেছি, এই করোনা মহামারীর কারণে উনি প্রচুর টাকা লস হয়েছে। কিছুদিন আগে করোনাকালীন আমাদের কিছু মুরগি মারা যাওয়ার কারণে প্রায় 2,500 মুরগি আমাদের মালিক বেমার এসে পড়ছে। কয়েক দফা বন্যা ও বৃষ্টির পানিতে খামার ক্ষতিগ্রস্ত হওয়ায় এবছর লোকসানে পড়েছেন খামারিরা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। দেখবেন প্রকৃতি সংবাদ। বঙ্গবন্ধু হেরিটেজ চট্টগ্রামের হালদা নদীতে মিঠা পানির গাঙ্গেয় ডলফিন টিকে থাকা নিয়ে সংকটে রয়েছে। আন্তর্জাতিক মিঠা পানির ডলফিন দিবসের আলোচনায় গত 4 বছরে অন্তত 32টি ডলফিনের মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিশেষজ্ঞরা। চৌধুরী ফরিদের রিপোর্ট। নদীর পরিবেশ প্রতিবেশের ভারসাম্য রক্ষা ও মাছের বংশবিস্তার ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মিঠা পানির ডলফিন। গবেষকদের মতে বিশ্বজুড়ে অতি বিপন্ন প্রজাতির জলজ প্রাণীটির অন্যতম আবাস চট্টগ্রামের হালদা নদী। তবে এখানে মাত্র 100+ ডলফিন টিকে আছে। কেন ডলফিন মারা যাচ্ছে ওইটা প্রথম বের করতে হবে। অনেক ডলফিন মারা গেছে, এই ব্যাপারে আমি প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করছি। হালদার ডলফিন রক্ষায় নদীতে কারেন্ট জাল ব্যবহার
ও ড্রেজার চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা সহ কয়েক দফা সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা। এটা রক্ষা করতে হলে এটার ড্রেজার বন্ধ করতে হবে, ট্রলার যে চলাচল এটা বন্ধ করতে হবে, এবং যেই গিলনেট যে জাল বসানো হয় নদীর মধ্যে এই জাল প্রতিহত করতে হবে, কারণ মামাছ রক্ষার সাথে ডলফিনের সাথে কিন্তু একটা সম্পর্ক আছে। বিশ্ব মিঠা পানির ডলফিন দিবস পালনে হালদাপাড়ের জনগোষ্ঠীকে নিয়ে আয়োজন করা অনুষ্ঠানে প্রাণীটি রক্ষায় সরকারের নানা পরিকল্পনা তুলে ধরা হয়। হালদার এলাকার জনগণকে সম্পৃক্ত করেই এই ডলফিন রক্ষা করা সম্ভব, সেই কারণেই আমরা এই হালদা পারে এসে এই প্রোগ্রামটা করেছি। একটা নিরীহ প্রাণী ফুসফুস আছে, সে স্তন্যপায়ী জলে বাস করে, এরকম একটা প্রাণীকে আমাদের সংরক্ষণ করতে হবে। ডলফিন রক্ষায় স্থানীয় জনগণ, তরুণ প্রজন্ম ও জনপ্রতিনিধি সহ সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রশাসন। 2017 থেকে আজ পর্যন্ত 32 ডলফিন মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন হালদা রক্ষা কমিটি। এই পরিস্থিতিকে উত্তরণে এবং হালদা নদীর ডলফিন রক্ষায় প্রশাসন, জনপ্রতিনিধি, হালদার দুপারে জনগণকে এগিয়ে আসার উপর গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা। হালদা নদীর পাড় থেকে চৌধুরী ফরিদ, চ্যানেল আই। যাওয়া যাক পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদে। চলতি বছর শেষে চীনে বৈদেশিক বিনিয়োগের পরিমাণ $16,000 কোটি ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। এর মাধ্যমে চলতি বছরের জন্য দেশটির বৈদেশিক বিনিয়োগ স্থিতিশীলের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে বলে জানা গেছে। জাতিসংঘ প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনের তথ্য অনুযায়ী 2021 সালের প্রথমার্ধে বিশ্বে বৈদেশিক বিনিয়োগের হার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে শুরু করেছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার বৈদেশিক বিনিয়োগের পরিমাণ 25% বেড়েছে, যা পারতপক্ষে চীনে মোট বিনিয়োগের প্রায় সমান। প্রিয় দর্শক, সময় হলো আবারও অশোক লীলার ইফা ডটস বিরতি নেবার। বিরতির পর আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। পুলিশ বিভাগের সাবেক কর্মকর্তা শাহনেওয়াজ খানকে ময়মনসিংহ শহরের ভাটিকাশর কবরস্থানে দাফন করা হয়েছে। জোহরের নামাজের পর ময়মনসিংহের চরপাড়ার জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় জানাজার নামাজ শেষে তাকে ভাটিকাশর কবরস্থানে দাফন করা হয়। শাহনেওয়াজ খান রোববার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 70 বছর। তিনি কিছুদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন। শাহনেওয়াজ খান চ্যানেল আয়ের প্রধান বার্তা সম্পাদক জাহিদ নেওয়াজ খানের বড় ভাই। দেশে একদিনের ব্যবধানে করোনায় মৃত্যু ও শনাক্তের হার আরও কমেছে, বেড়েছে সুস্থ হওয়ার সংখ্যা। সোমবার সকাল পর্যন্ত 24 ঘণ্টায় সারা দেশে 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি 27,828। এদিন 289 জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার 1.39%। মোট আক্রান্ত 15,67,981 জন। এ সময় সুস্থ হয়েছেন 413 জন। মোট সুস্থ 15,31,740 জন। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট এই 5 বিভাগে এদিন করোনায় কারো মৃত্যু হয়নি। রাজশাহীতে শব্দ দূষণ নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের সচেতনতামূলক প্রশিক্ষণ হয়েছে। পরিবেশ অধিদপ্তরের শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় প্রশিক্ষণের প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর হুমায়ুন কবির। রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক বক্তৃতা করেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হুমায়ুন কবির, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত DIG জয়দেব ভদ্র, রাজশাহী মহানগর পুলিশ ট্রাফিক বিভাগের উপ কমিশনার অনির্বাণ চাকমা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কালাম আজাদ এবং রাজশাহী মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার আসাদুর রহমান। সচেতনতামূলক প্রশিক্ষণে রাজশাহী কলেজের 200-এরও বেশি শিক্ষার্থী, সাংবাদিক এবং সুধীজন অংশ নেন। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা জানিয়ে মানববন্ধন, কালো পতাকা, মিছিল ও প্রতিবাদ সভা করেছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে পাঠাগার আন্দোলন। শান্তির বাংলাদেশে সাম্প্রদায়িকতার ঠাঁই নাই স্লোগানে বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার পরিষদ ও পাঠাগার আন্দোলন বাংলাদেশ র্যালি করে। জাতীয় প্রেস ক্লাব থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত মিছিল করে সাম্প্রদায়িক হামলাগুলোর সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেন তারা। একই সাথে হামলার শিকার প্রত্যেকটি পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানানো হয়।
জার্মানির ফ্রাঙ্কফুর্টে 73তম আন্তর্জাতিক বইমেলা শেষ হয়েছে। করোনা মহামারীর কারণে বিশ্বের বৃহত্তম এই বইমেলা গত বছর অনলাইনে হলেও পাঠক, প্রকাশক ও দর্শনার্থীরা এবার সরাসরি মেলায় যাওয়ার সুযোগ পেয়েছেন। মুজিব জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ থেকে এবার 400 বই ফ্রাঙ্কফুর্ট বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়নে প্রদর্শন করা হয়েছে। চার দিনের এই মেলায় বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বইসহ দেশের খ্যাতিমান লেখকদের বই প্রদর্শন হয়। কিন্তু মেলা শেষ হওয়ার আগে বাংলাদেশের স্টল গুটিয়ে নেওয়ার কারণে অসন্তোষ প্রকাশ করেন প্রবাসীরা। এ পর্যায়ে ইলেকট্রা রেফ্রিজারেটর ক্রিকেট বিশ্বকাপ আপডেট। টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ শেষ হলেও দুই দেশের ক্রিকেট ভক্তদের মাঝে তার রেশ রয়ে গেছে। বিশ্বকাপের আসরে টানা 12 ম্যাচ হারের পর চির প্রতিদ্বন্দ্বী ভারতের সাথে প্রথম জয়ে উৎসবে ভাসছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী, সাবেক বিশ্বখ্যাত ক্রিকেটার ইমরান খান পাকিস্তান দলকে অভিনন্দন জানিয়েছেন। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম সহ দলের ক্রিকেটাররা জয়ের পর টুইট করে লিখেছেন, এই ধারা বজায় থাকবে। পাকিস্তান দলের মাঠে উদযাপনের ছবি নিজেদের ওয়েবসাইটে দিয়েছে আইসিসি। ফেভারিট হিসেবে মাঠে নেমেও পাকিস্তানের কাছে হারায় ভারত জুড়ে কোহলি ও তার দলের বিরুদ্ধে কঠোর সমালোচনা চলছে। কম বেশি সব ক্রিকেটারকে সমালোচনায় বিদ্ধ করছেন ভক্তরা। ফাস্ট বোলার মোহাম্মদ সামির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকে তাকে পাকিস্তানি বলে ব্যঙ্গ করেছেন একদল উগ্র সমর্থক। যাওয়া যাক বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল খেলার খবরে।